Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikor. Er phol cancer. Moddopan shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. ওষুধের আর দরকার নেই, ওষুধটা সময় মতো পেলে তোমার মা পাচ্ছেন। তুই দেখতে শুনতে ভালো, গলাটা মিষ্টি, প্লে করে যে টাকা রোজগার করবি না তার তোর কলেজের মাইনে খাওয়া দাওয়া সব হয়ে যাবে। তোর কি মাথাটা খারাপ হয়েছে নাকি? কেন, আমি কি কখনো প্লে করেছি? আমি কি কোনোদিন করেছিলাম রে? অভাবের চাপে পড়ে পুরোপুরি অভিনেত্রী হয়ে গেলাম। যাক গে, শোন, আমি কালই তোকে নিতারির সঙ্গে ডিরেক্টর বিকাশদার কাছে নিয়ে যাবো। ওরা একটা ভালো চরিত্রের জন্য মেয়ে খুঁজছিল। তুই কিছু ভাবিস না তো, আমি কালকে তোকে নিয়ে যাবো। ব্যাস ডায়লগটা বলুন না। হ্যাঁ, এই যে বলুন, আমার যা জুটেছে তাতেই আমি খুশি। বলো বলো, আমার যা জুটেছে তাতেই আমি খুশি। শোনো, একটু দরদ দিয়ে বলো, কেমন ভেতর থেকে নিয়ে এসে তুমি পারবে? বলো বলো। যা আমি না, যা আমার জুটেছে তাতেই আমি খুশি। এক কাজ করো, তুমি এক কাজ করো, আমার দিকে তাকিয়ে এই ঘুরে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে বল দেবা, মুখে একটু মানে ঠোঁটের ফাঁকে একটু ম্লান হাসি। বলো বলো, যা আমার জুটেছে তাতেই আমি খুশি। ব্রাভো ব্রাভো ব্রাভো। হবে হবে কি করছো বিনা, নাট্য জগতে সম্রাজ্ঞী হবার পথ উনি পেয়ে গিয়েছেন। তা যদি হয় বিকাশদা, আপনারই দয়া হয় বুঝবো। না না না, তা কেন, ইনসাইড না থাকলে কেউ কি বড় হতে পারে? ওর মধ্যে যে ট্যালেন্ট আমি দেখেছি, আই এম অ্যাবসলিউটলি শিওর তো একদিন মস্ত বড় অভিনেত্রী হবে। বংশী, ক্লাবের সেক্রেটারি বাবুকে একবার খবর দাও। আরে এই তো সেক্রেটারি বাবু, আসুন আসুন। আমাদের এই নতুন নাটকের সেকেন্ড হিরোইনের জন্য এই মেয়েটিকে ঠিক করলাম, কেমন মানাবে বলুন? শুনুন, আপনি ওই মেয়েটিকে কিছু অ্যাডভান্স টাকা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করুন তাহলে। হ্যাঁ, আর একটা কথা, আমি ভেবে দেখলাম জানেন, ওই সুভেনিয়ারে আমাদের দুজনের ওই বিয়ের ছবিটা ছাপানোই ভালো। হ্যাঁ, তো আপনি ক্যামেরাম্যানকে একটু খবর দিয়ে দেবেন কালকে এসে যাতে ওই ছবিটা তুলেন। হ্যাঁ হ্যাঁ, আর একটা কথা সেক্রেটারি বাবু, ওই রেজাককে বলবেন যে বেলা দুটোর সময় ওই ফুলের অর্নামেন্ট, ওই বিয়ের সময় যেগুলো লাগে মুকুট, ওগুলো নিয়ে যান আসে, মানে ওগুলো পরে ছবিটা তুলবো আর কি। হ্যাঁ, তাহলে ক্যামেরাম্যানকে বলবেন যে ওই সময় মানে তিনটে নাগাদ আসলেই হবে। আর কেমন? মানুষ হিসেবে খুব ভালো। দরজা বন্ধ করছেন কেন? আসল কি ব্যাপার জানো শিখা, মানে এইসব সিন গুলো যখন করি না তখন এইভাবেই করি, সে ছেলেই হোক আর মেয়েই হোক, আসলে মানে কনসেন্ট্রেশনটা পাওয়া যায় আর কি। চিন্তা নিয়ে আসি আমাকে একটু সঙ্গ দিলে তুমি অ্যামেচারে সম্রাজ্ঞী হয়ে যাবে। তোমার তোমার নিতে হবে 500 টাকা। আমার টাকা দরকার নেই। কিন্তু আমার যে তোমাকে দরকার আছে সেটা নিয়ে দেবি। হ্যাঁ হ্যাঁ।
বিকাশ মল্লিক একবার যে শিকারকে ধরে তাকে সহজে ছাড়ে না। মেয়েটি চলে গেল কেন? কি করেছিলেন আপনি? কিছু করিনি। আরে তালিম দিতে গেলে ওরকম একটু জড়িয়ে ধরতে হয়। আপনি আবার রিহার্সালে ড্রিঙ্ক করে এসছেন? কি করবো বলুন, সারাদিন খাতা খাতুনির পর ও একটু একদম দোষ না খেলে পারবো কি করে? পারতে হবে না। অনেকদিন ধরে অনেক কথা আপনার সম্পর্কে আমি শুনে এসেছি, কিন্তু আজ নিজের চোখে আমি সব দেখে আর আমি ক্লাবের সুনাম নষ্ট করতে পারবো না। বেরিয়ান, আর অন্য কোন ক্লাব যাতে আপনাকে না নেয় তার ব্যবস্থা আমি করে দেবো। গেট আউট, আই সে গেট আউট। তুমি কোথায় থাকো? তোমার কে কে আছেন? হঠাৎ চাকরি করতে এলে যে মনের মতো একজনকে খুঁজছিলাম, যার হাতে ভার দিয়ে আমি নিশ্চিন্ত হতে পারি। এতকাল এ কাজের ভার আমি কারোর উপরে দিইনি, কিন্তু কি যে ব্যথিতে ধরল সেটি থেকে দম বন্ধ হয়ে আসে। ডাক্তারের করা হুকুম, নড়াচড়া করতে পারবে না। রাইট, একবার দুবার এদিক ওদিক করে শুয়ে পড়া ছাড়া কোনো উপায় নেই। কি দুঃখ বলো তো মা, সে বাড়িতে সাতটা অব্দি বাজে না, এসব কাজ তো ছেঁচা করে ছেড়ে দিতে পারি না। কি যে হলো! তুমি এত নার্ভাস হচ্ছ কেন? ডক্টর সানিয়া তো বলেছেন তুমি একটু রেস্টে থাকলে আবার আগের মতো চলাফেরা করতে পারবে। আসলে তোমার ব্যাপারটা হয়েছে জানো, আবার বকবক শুরু করলে? ও থাকা খাওয়া ছাড়া ওর মাস মাইনেটা ঠিক করে দিচ্ছি। আচ্ছা সেটা আমি ঠিক করে দিচ্ছি। আজ ওকে ঠাকুর ঘরটা দেখাও, কাজকর্ম বোঝাও, ও এগ্রি করো। ঠিক বলেছো, এসো মা এসো, তোমাকে আমার ঠাকুর ঘর দেখাই, এসো। মা, খেয়াল করিনি তো, স্বামী নিরুদ্দেশ বলি কি এই স্ত্রী মানুষ সেটি খালি রাখতে আছে? অমন কত মেয়েকে তো স্বামীর জ্বালা সহ্য করতে হয়, তাই বলে সেটি খালি রেখে কেউ বিধবার মতো থাকে? এই আমি তারামা সিঁদুর তোমাকে পরিয়ে দিলাম, তুমি রোজ পরবি, দেখবি তোমার স্বামী তারামার পেপার নিশ্চয় একদিন ফিরে আসবে। চলো, যে ঘরে থাকবে সে ঘরটা দেখিয়ে দিই, এসো এসো। তুই ভালো জিনিস মিথ্যে কথা বলেছিলাম, যাতে দিল্লি তোর উপর আরো বেশি মারা পড়ে, তাই বলে এত বড় মিথ্যে কথা বলে জানিস? স্বয়ং যুধিষ্ঠির কি বলেছেন? বলেছেন প্রাণ সংশয়ে মিথ্যে কথা বললে না কোনো তাপ হয় না। আরে এটা তো তোর প্রাণ সংশয়, তোর শান্তি কোনোদিন আসছে না। অথচ দেখ, সিঁদুরের জন্য তুই বেঁচে গেলি। না না বিনা, এই কাজ আমি করতে পারবো না, ঠাকুর ঘরের কাজ এই পাপ আমি করতে পারবো না বিনা। আমি পারলাম না। আচ্ছা তুই তো অভিনয় করতে গিয়েছিলি, সেখানে তোর সিঁদুর পরে কারোর না কারোর বলতে তোকে শাস্তিই হতো, যেমন আমি সাজি। মনে কর না, বাঁচার জন্য এটা তুই অভিনয় করছিস। বিনা, আজ আর আমি কলেজ যাবো না, তুই বরং চলে যা। এতগুলো টাকা সঙ্গে নিয়ে আমার বড্ড ভয় করছে রে, তুই বরং কলেজ যা। এই চিঠিটা জার্মানিতে যাবে দাদার কাছে, এই টাকাগুলো মাকে ফেরত না দেওয়া অব্দি আমি শান্তি পাচ্ছি না রে। দূরকাল তো ভালো নয়, আমি যাই রে। শিখা, তোকে একটা কথা বলবো ভাবছিলাম রে। বল। তুই তো জানিস মায়ের সাড়ে তিন ভরে নেকলেসটা বাঁধা রয়েছে, 10 দিনের মধ্যে ওটা টাকা শোধ করতে না পারলে লোকটা জিনিসটাকে বেচে দেবে বলে জানিয়ে দিয়েছে। ছোট বোনের বিয়েটা এখনো বাকি, তাই বলছিলাম তুই যদি আমাকে 1,000-3,000 টাকা ধার দিতিস। ধার? হ্যাঁ, বিশ্বাস কর এই চিন্তা আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু এ তো সংসার খরচের টাকা। দেখ
তোর কাছে 7000 টাকা তো আছে, তা থেকে তুই আমার 3000 টাকা দে, আমি তোকে মাসে মাসে শোধ করব। আমি সত্যি বলছি বিনা, এ কাজ আমি করতে পারবো না। ধর মা বাবা যদি হিসেব চান, না না বাবা মাকে না জানিয়ে এ কাজ আমি পারবো না। তুই কিছু মনে করিস না, আমি ক্ষমা করিস, আমি যাই রে। ও চিঠিটা পোস্ট করে দিস। আপনাকে তো বলেই দিয়েছি বিকাশ বাবু, আমাদের ক্লাব আপনাকে আর নাটকের ভাত দেবে না। না না দাদা তো ভেবে দেখুন, মানে এটাই তো আমার একমাত্র রুটি রোজগার, আপনারা সবাই মিলে যদি আমাকে এভাবে তাড়িয়ে দেন তাহলে আমি কোথায়। এর জন্য তো আপনি দায়ী মশাই। হ্যাঁ আপনার অনেক গুণ আছে তা স্বীকার করি, কিন্তু চরিত্র চরিত্র হারালে মানুষ তো আর মানুষ থাকে না বিকাশ বাবু। এই যে বিনা, তাহলে কালকে 4টার সময় রিহার্সাল কেমন? বিনা বিনা আপনার কোনো কাজ কম নেই, সকলে আমাকে ঘেন্না করছে জানো। আচ্ছা আমার কি দোষ বলো তো, আমি তো রিহার্সালে একটাতে ওই মেয়েটাকে একটু জড়িয়ে ধরেছিলাম, তা তাতে যে সতীত্ব নষ্ট হবে কি করে জানবো। আমাকে না ওকে কেউ কোথাও থাকতে দিচ্ছে না, আমি খেতে পর্যন্ত পাচ্ছি না। তুমি সেই মেয়েটাকে যে কেন নিয়ে এলে না, আজ যদি আমি ওকে পেতাম তাহলে। মেয়েটাকে আপনার দরকার? সে এখন বিরাট বড় লোকের বাড়ি, হাজার হাজার টাকা নিয়ে নাড়াচাড়া করছে। বলো কি? হ্যাঁ যদি আমার কথা মতো চলেন তাহলে আমাদের দুজনেরই উপকার হবে, আপনারও আমারও। কিরকম? আচ্ছা ও সে বিয়ের সাজের ছবিগুলো তুলেছিলেন সোভেনিরে ছাপার জন্য, সেগুলো আছে? হ্যাঁ ওই রাজা স্টুডিওতে নেগেটিভ শুধু সব আছে। তাহলে ফটোগুলো নিয়ে কাল আপনি আমার কলেজে আসবেন, ফটোগুলো দেখে ওকে বলবেন আপনি ওর নিরুদ্দিষ্ট স্বামী, আপনি ওর থেকে 6000 টাকা চাইবেন, আর ও যদি না দেয় তাহলে বলবেন ও বাড়িতে গিয়ে আপনি জামাই সেজে যেতে বসবেন। ভয় পেয়ে ও 6000 টাকা দিয়ে দেবে, তবে একটা কন্ডিশন আছে, 3000 টাকা আপনি নেবেন, বাকি 3000 টাকা আমার জন্য রাখবেন। হ্যাঁ নিশ্চয়ই দেবো, নিশ্চয়ই কথা দিচ্ছি। একটা কথা আমি কিছুতে বুঝতে পারছি না বিনা, তুমি হঠাৎ মেয়েটার উপর বিগড়লে কেন বলো তো? বলছি আসুন আমার সঙ্গে। আমি তোর জন্য আনসাম করছি, আমার ওষুধটা কিনতে একটু দেরি হয়ে গেল মা, অনেকগুলো ফাইল একসঙ্গে কিনে নিয়েছি, পরে যদি না পাওয়া যায় তো ঠিক খুব ভালো করেছিস, এখন দেখ কি আর কে এসেছে। দেখ কি এসেছে বিকাশ, মেয়ে আমার চমকে গেছে। যা হওয়ার তা হয়ে গেছে, আর রাগ করো না, জানো তো আমি অসুস্থ, লিভারের চিকিৎসা চলছে। তোমাদের বাড়ি গিয়েছিলাম, শুনলাম মা মারা গেছেন, বিনার সঙ্গে দেখা হঠাৎ সে তোমার এখানকার ঠিকানা দিল। জানো শিখা, বাবা মার কাছে আমি প্রতিজ্ঞা করছি যে তোমার সঙ্গে আর খারাপ ব্যবহার কখনো করবো না। মা আপনি একটু শিখাকে বুঝিয়ে বলুন না মা, ও এখনো আমাকে না ঘৃণা করছে। না 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 আর রাগ করিস নি মা, সত্য বেচারা কত কষ্ট করে এসেছে বলতো, কি বলবো। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, যা মা যা যা, বিকাশকে নিয়ে ঘরে যা। এটাই তো স্বাভাবিক মা, ওর উপর যে অত্যাচার করেছি তাতে ও ক্ষমা না করলে আমার কিছু বলার নেই। এটা আপনাদের দেখে পাগল ছেলে কতবার প্রণাম করবে, শোনা ছেলে গোপাল। তাহলে আসি শিখা, ওই আমার শোবার ঘরটা একটু দেখিয়ে দাও না, জানো তো আমি খুব অসুস্থ, দাম করতে কষ্ট হয় আর কি। তাহলে আসি মা, বাবা আসি, এসো বাবা এসো, শোনাচ্ছে গোপাল ছেলে।
শিকার ঘর ভরে উঠুক মা, ওর মনে শান্তি একটা। কিন্তু আবার যদি বিকাশ মানে ওইসব খায় দায় করে সেটা তো কিন্তু লজ্জার কথা, তাই এরকম করছিল। ও কিছু না, ও সব আয় কিবা সব ঠিক হয়ে যাবে। সেরকম মজা দেখেছো শিখারানি? আমাদের সনাতন হিন্দু ধর্মে স্ত্রী পায় স্বামীর পদবি, এখানে আমি পেলাম স্ত্রীর পদবি। ছিলাম মল্লিক, হয়ে গেলাম চাটুচ্চি। তোমারই কর্ম ফল বাবা। মনে পড়ে সেদিনকার রিহার্সাল রুমের কথাটা? এখন বিক মল্লিকের ক্লাস ছেড়ে বেরোনো। না বিকাশ বাবু, আপনি এখান থেকে চলে যান, আমার এত বড় ক্ষতি আপনি করবেন না। আমি বড় অসহায়, অনেক কষ্টে এই আশ্রয়টুকু পেয়েছি, এটাও যদি কেড়ে নেন। কেড়ে নেব? মাথা খারাপ, কেড়ে নিলে আমার যে আবার কি হাড়ির হালাবে সে আমি জানি। তোমারই জন্য প্রফেশন থেকে বিতাড়িত হয়ে আজ আমি একদিন পথে পথে ঘুরে বেরিয়েছি, কিন্তু ঈশ্বর অতীব দয়ালু, আমাকে এখান থেকে তাড়াবার চেষ্টা করো না, শিকারণী আরো বিপদে পড়ে যাবে। কিন্তু আপনার সঙ্গে এক ঘরে? ঠিক আছে, সেই রাজপ্রাসাদে থাকার প্রসাদের বিনিময়ে এটুকু স্বার্থ ত্যাগ করতে আমি রাজি আছি। আমি কথা দিচ্ছি তোমাকে আমি টাচ করব না। তুমি হচ্ছে কাজ করো শিকারণী, আর বারান্দাটাকে ঘর বানিয়ে বাইরে থেকে ছিটকিনি তালা যা খুশি লাগিয়ে শুয়ে পড়তে পারো, কিন্তু একটা কন্ডিশন, হপ্তায় হপ্তায় 500 করে টাকা আমায় দিয়ে যেতে হবে। তোমারও শান্তি আমারও শান্তি। রাজি? সপ্তাহে 500 টাকা? হ্যাঁ, আরে বাবাই বিরাট প্রপার্টির মালিক এখন তুমি, তোমার হাতে সমস্ত টাকা, ওর থেকে 2000 টাকা আমায় দিলে কিছু যাবে আসবে। আরে উত্তরটা, কিন্তু আমি তো মাসে হাত করেছি 400 টাকা পাই। 400 টাকা, ঠিক আছে 400 টাকায় দিও, ও টেনে তুমি কষ্ট করে ছাড়িয়ে নেব। আমি তো কোনো দোষ করিনি, আমি তো কোনো অন্যায় করিনি, তাহলে তুই আমার এত বড় সর্বনাশ করলি কেন বল? বল, আমি মানছি আমি অন্যায় করেছি, কিন্তু বিশ্বাস কর আমি তো ভাবিনি রে, সব ভাবিনি। না না, হয় না, সে হতে পারে না। শিখা, তুই ওদের সাত পাটা খুলে বল, বলে দে ওদের সাত পাটা বল। তা হয় না, তার হয় না। সেদিন যদি সিঁদুরটাকে অস্বীকার করতে দিতিস তাহলে চলে আসতাম, কিন্তু তোর কথা মেনে আমি সিঁদুরটাকে স্বীকার করেছিলাম, হাতে সরকার পড়েছিলাম। আজ তা অস্বীকার করতে গেলে আমার চরিত্রে কি থাকবে বল? আমি মিথ্যে বাদী, আমি ঠক। বিকাশ মল্লিকের সঙ্গে তাহলে আমার কিসের তফাত রইল? আমার মরা ছাড়া আর কোনো রাস্তা নেই। শিখা, শিখা শোন, আমি যাবো, আমি গিয়ে বলবো। পারবি না, ওই শয়তানটা সমস্ত আটঘাট বেঁধে ওই বাড়িতে ঢুকেছে। তুই সত্যি কথা বলতে গেলে তুই মিথ্যেবাদী হয়ে ওখান থেকে ফিরে আসবি, আর আমাকে ওই শয়তানটা অন্ধকারের মধ্যে টেনে নিয়ে যাবে। শিখা শোন, শিখা। আমার হারিয়ে যাওয়া মেয়ে শিখা, আর মা ও বড় দুঃখী রে, ওর বড় কষ্ট।
এই যে বিকাশ, বিকাশ মানে বিকাশ স্বামী, বিকাশ আমার ছেলে খোকা। বিকাশ বাবু, আপনার সম্বন্ধে আমি কত কথা শুনেছি। নাইস মিটিং ইউ স্যার। আরে হাত মেলান, হাত মেলান। সরি ব্রাদার, সরি। আরে না না না, কিচ্ছু না মা, কিচ্ছু না। সেই জার্মানিতে না লোহা লক্করের সঙ্গে সবসময় পাঞ্জা করতে করতে এই হাত খানা বুঝলেন মশাই একেবারে স্টিল হয়ে গেছে। কিছু মনে করলেন না তো? আসুন 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 রঞ্জন। আরে মলয় মলয়, আয় আয় আয়। শিখা, বিকাশ বাবু, আলাপ করে দি। আমার বন্ধু মলয়, মানে কলকাতার এক নামজাদা থিয়েটারের মালিক। ও হ্যাঁ, আরে তুই না এলে তো ভুলেই গেছিলাম, আমার টেপ রেকর্ডারটা এনেছিস তো? হ্যাঁ হ্যাঁ, তোর চিঠি পেয়ে আমি আগেই কিনে রেখেছি। এই শিখা, এয়ারপোর্টে যাবে না? মালপত্রগুলো আনতে হবে। আমি? আরে না না না, তুমি না গেলে হিসেব পত্রগুলো কে করবে? না, আমি আমার ওসব বুঝি না, চলো। তাহলে আমি মাকে বলে আসি। আরে চলো 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 না। আমিও তো তাই দেখছি, এতদিন বিদেশে থেকেছে, ওখানে তো চাই নিজের স্ত্রী আর পরের স্ত্রীতে কোনো বাদ বিচার, সবাই সকলের ফ্রেন্ড। সেটা কি বন্ধু? বন্ধু বন্ধু কি সব কি হবে? তুমি যে আমার বোনের কথাটা বোধহয় ভুলে গিয়েছো, তাই না? বড় গাছে নৌকো পাতবার মতলব করেছো, চলো। মুখে যে একদম কথা নেই, ফের তোমাকে ওয়ার্নিং দিয়ে রাখছি। বেশি মাখামাখি যদি দেখেছি। কি খবর চ্যাটার্জি মশাই? হ্যাঁ আপনি? আরে দা 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 শিখা দা, এই দেখো জার্মানি থেকে আমি তোমার জন্য কি এনেছি, দেখ ধরো। কেমন পছন্দ হয়েছে? চ্যাটার্জি মশাই, আপনার জন্য আছে এই চাবি রিংটা, এটি আপনার জন্য এনেছি। এর কাজ হচ্ছে চাবি ঝুলিয়ে রাখা, কিন্তু সেটা কাজ করছে না, আপনার মতো বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে। এর ভার আপনাকে দিলাম, এখন এতে আয়রন সেফের চাবি যদি ঝুলিয়ে রাখতে পারেন আপনাকে সেলাম জানাবো। হ্যাঁ নিশ্চয়ই, আপনি যখন দিচ্ছেন তখন আয়রন সেফের চাবি তো, কিন্তু সবই আপনার দয়ায়। মানে আপনি যদি আমাকে ওই ওই গ্রুপ থিয়েটারের ব্যাপারে একটু হেল্প না করেন। হ্যাঁ হ্যাঁ, হবে হবে হবে, নিশ্চয়ই হবে। তবে তার আগে কয়েকটা মাস বেশ ওষুধ টষুধ খেয়ে একটু বডিটা ফিট করে নিন, বুঝলেন? তারপর সব হবে। চলি। কে? আপনি দেখেছেন বাবা? হ্যাঁ, খোকা বলছিল তোমাকে দিয়ে ফ্যাক্টরির কাজকর্ম কিছু হবে না, তাই তুমি যা করতে চাও। হ্যাঁ মানে ওই ওই গ্রুপ থিয়েটার আর কি। হ্যাঁ ওই থিয়েটার থিয়েটার, যা করতে চাও তাই করো। আগে দাদা খুব বিচক্ষণ লোক। ওই তো খোকা এসে গেছে। খোকা, বিকাশকে তাহলে ওই আজকে 1000 টাকায় দিয়ে দিই। আরে হ্যাঁ বিকাশ বাবু, আপনি তাহলে ওই 10,000-এর মধ্যে 1000 টাকা অ্যাডভান্স নিয়ে নিন, কাজ শুরু করে দিন। হ্যাঁ মানে ওই 1000 টাকা পেলে আমি ওই রিহার্সাল রুম ঠিক করে আর্টিস্ট অ্যাডভান্স টেকনিশিয়ান অ্যাডভান্স এগুলো করে কাজটা শুরু করি। হ্যাঁ ঠিক, তাহলে
দাদু আর বল দাদু তুমি আর কবে সাত কেলে নাতি হলে ভাই এই হারমোনিয়ামটা আমায় দাও শুধু বাজাবো না গাইবো না 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 এটা আমার নাতির জন্যে বিয়ে করেছিস বউটা বোধহয় কেলে খুঁজছি কেলে খুঁজছি বউয়ের চেহারা দেখলে না দাদু আপনি ভিড়মি খান দান দেখাচ্ছি দেখুন বাইগি বাড়ি এসেছে ভর্তি করতে পকেটে বউয়ের ছবি নিয়ে আপনার মতো দাদু আমার ওই ওই একটাই নেশা বাইজির ওই নাচ গান না হলে আমার জমি না থাক না থাক আগে গান বাজনা হোক তারপর ভালো করে তোমার বউকে দেখা যাবে একই তোলানি কেন খাও 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 হ্যাঁ 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 আজই হয়ে যাবে আপনি কিন্তু ঠিক ওই সময় আসবেন হ্যাঁ প্লিজ টু কাম এখন আপনি বাইরে জামা কাপড় ছাড়েননি হ্যাঁ ভাবছি একেবারে খেয়ে দিয়ে ছাড়বো তাহলে চলুন খাওয়া দাওয়া সব গরম আছে খেয়ে নেবেন চ্যাটার্জি মশাই কোথায় জানি আপনি চলুন খেয়ে নেবেন আরে না না তারপর কোনো হয় আফটার অল হি ইজ আওয়ার রেসপেক্টেড গেস্ট চরণ চরণ আরে ওই তো এসে গেছে চলো চলো আপনার আজকে কোনো রেস্ট্রিকশন নেই লিবার্টি বা ঠিক হয়ে গেছে তো বেশি করে দেশ থেকে তো মনে হচ্ছে বেশ রায়পুরের জমিদার বীরেন্দ্র নারায়ণ এখানে আপনি আর আমি ছাড়া তো কেউ নেই হ্যাঁ শিখাকে যে একটু ডাকা দরকার শিখা হ্যাঁ ডাকবে শিখা 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 শোনো তুমি বারান্দা থেকে এই ঘরে একটা টেলিফোন করো যা বলছি শোনো একটা টেলিফোন করো শিখাকে কি বললাম জানেন চাচ্ছি মশাই শিখাকে বললাম আপনাকে ডিভোর্স করে দিন হ্যাঁ কারণ এই গ্রুপ থিয়েটারের নামে আপনি হাজার টাকা করে নেবেন আর বাইজি বাড়ি গিয়ে মোজ করবেন তা তো হয় না হ্যাঁ তাই আমি ভাবলাম যে শিখার সঙ্গে আপনার সব সম্পর্ক নাকচ করে ওকে একটা ভালো ঘরে আমি বিয়ে দিয়ে দেবো কি ভাবছেন চার্য মশাই প্রমাণ হাওয়া হাওয়া হয়ে গেছে আজকের ঘটনার পর আমার ডিটেকশনে আপনি একটি অপদার্থ ইউ হ্যাভ নো রাইট টু স্পয়েল আওয়ার লাইফ চার্য মশাই ইট ইজ ডিসাইডেড যে শিখার ডিভোর্সের পর আমি এক্ষুনি আসছি হ্যাঁ শিখা 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 শুনুন আমার বন্ধু সমীর কাল ধরে ভীষণ বিপদ একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর আমি আমি রাত্রিবেলা ফিরবো না চার জন কালকে কথা চলো চলো চলো
না বললেও সব কথা জানলো কি করে? আমার পেছনে গোয়েন্দার মতো ঘুরে ঘুরে প্রমাণ্য পাঠ করলো কি করে? আমি কিছু জানি না, বিশ্বাস করো। তুমি চুক্তি ভঙ্গ করেছ, আমি করি। কাজে আজ আমার কথায় রাজি না হলে তোমার রেহাই নেই। আজ তোমাকে বলতেই হবে, বলতেই হবে যে আমি আমি তোমার স্বামী, আমার সাথে তোমার বিয়ে হয়েছিল, তোমার মা নিজে দাঁড়িয়ে থেকে তোমার বিয়ে দিয়েছিলেন। বলো বলো, স্বীকার করবে কিনা? আমি তো বলতে পারবো না, কিছু না। তোমাকে পারতেই হবে, তোমাকে আমি এমন নিচে নামামো যা দেখে তোমার মনের মানুষ ঘৃণায় মুখ ফিরিয়ে নেবে। তোমাকে স্বীকার করে আমি স্বীকার করব। বিকাশ মল্লিক, তোমার খেলা শেষ। কাউন্সেল, ব্ল্যাকমেলার, জানো মা কেন জার্মানি থেকে আমি হঠাৎ চলে এসেছিলাম? কেন প্রথম দিন থেকে এই লোকটার সঙ্গে আমি দুর্ব্যবহার করতাম? কেবলমাত্র কেবলমাত্র এই চিঠিটার জন্য। এই চিঠি আমায় লিখেছিল বিনা, শিখার বন্ধু। কিন্তু আমি কাউকে কোনোদিন বলিনি, কারণ বললে তোমরা বিশ্বাস করতে না। কিন্তু আজকে বুঝতে পারছি এই চিঠির একটা বর্ণও মিথ্যে নয়। এই লোকটা চোর, লম্পট, মাতাল, চরিত্রহীন। শোনো চিঠিটা। প্রিয় রঞ্জন বাবু, আমার বন্ধু শিখা আপনাদের বাড়িতে খুব বিপদের মধ্যে রয়েছে। বিকাশ মল্লিক নামে একটা পাজি শয়তান লোক তার স্বামী সেজে বিকাশ চ্যাটার্জি নাম নিয়ে তাকে ব্ল্যাকমেল করছে। রোজগার করে বাঁচার জন্য থিয়েটারে জয়েন করেছিল। থিয়েটারে পাঠ করার সময় কটা ছবি তুলে সুভেনিরে ছাপবার আগেই বিকাশ শিখার উপর অত্যাচার করতে যায়। শিখা সম্মান বাঁচাতে পালিয়ে বাঁচে, যার ফলে থিয়েটার সে করেনি। তারপর আমারই চেষ্টায় আপনাদের বাড়িতে সে আশ্রয় পায়। কিন্তু সেখানে ওকে বিবাহিতা ও তার স্বামী নিরুদ্দেশ, এই মিথ্যে বলে ওর চাকরিটা পাইয়েছিলাম আমি, যার ফলে আপনার মা ওর স্মৃতিতে সিঁদুর রেখে দেন। কিন্তু এই মিথ্যে সিঁদুরও পড়তে চায়নি। একটা রাতও ওই ঘরে শিখা থাকে না, বাইরের বারান্দায় রাত কাটায় না ঘুমিয়ে। দয়া করে আপনি এসে ওকে বাঁচান। বিশ্বাস করুন, শিখা পবিত্র অগ্নি শিখা, ওর মধ্যে কোনো মলিনতা নেই। আপনার পায়ে ধরি রঞ্জনবাবু, আপনি আমার বন্ধুকে বাঁচান, ওকে সাপমুক্ত করুন। আস্তে 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 বিকাশ মল্লিক, সব ব্যবস্থা পাকা করে রেখেছি। আরে এই তো সেই নটরাজ বিকাশ মল্লিক, দেখেই তোমরা খুঁজছিলাম। জানেন বাবা, এর নামে অনেকগুলো জোচ্চুরি, ব্ল্যাকমেলিং এর কেস চলছে। শিখাকে তুমি ফিরিয়ে আনলে? হ্যাঁ, আনবো না। খোকা, তার আমার যে সিঁদুর ওর কপালে এঁকেছি না জেনে মায়ের পবিত্র শাঁখা ওকে পরিয়ে ইস্ত্রি করেছি, সেই মিথ্যে সিঁদুর আর শাঁখাকে তার স্মৃতি সত্যি করে তুলতে পারিস না? ওকে সত্যিকারে নেওয়া করতে চুপ করে থাকিস তুই খোকা, বল খোকা, জবাব দে। শুধু আমি বললে তো হবে না, যেখানে সারা জীবনের প্রশ্ন সেখানে ওরও তো একটা মতামত আছে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।